কুরবানির অংশীদার একজনের নিয়ত খারাপ হলে অন্য অংশীদার কারোই কুরবানি হবে না বলে আমরা শুনছি, এটা কি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশের অনেক মানুষই আমরা মনে করে থাকি এবং আমাদের সমাজে এটা প্রচলিত একটা কথা যে সাতজনে মিলে কুরবানি দিচ্ছে, একজনের নিয়তে যদি গরব মিল থাকে তাহলে বাকি ছয়জনের কারোই কুরবানি হবে না। এটা অনেক আলেমরাও বলেন এবং এক পক্ষে কোন কোন কিতাবেও আছে, তবে সরাসরি এটার পক্ষে কোরআন হাদিসের দলিল নাই, বরং কোরআন সুন্নার দলিল হচ্ছে এই ফতোয়া বা এই কথার বিপরীত। কারণ কার অন্তরে কি আছে আপনার কি জানা আছে? কারো অন্তরে হাত দেওয়ার কি কোনো সুযোগ আছে? না। আপনারটার হিসেব আপনি দিবেন, আরেকজনের হিসেব আরেকজন দিবে। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাযিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। তাহলে আপনারটা ঠিক আছে কিনা আপনারটা আপনি দেখবেন, আরেকজনের নিয়ত আরেকজনের অন্তরের হিসাব আপনাকে আল্লাহর সামনে দিতে হবে না, আপনার হিসাবটা আপনাকে দিতে হবে। আমরা ছোটবেলা থেকে এই ফতোয়া শুনে আসতেছি, তবে হ্যাঁ একা একা দিতে পারলে ভালো, ভাগিদার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দিনদার মুত্তাকি নামাজি এবং হালাল ইনকাম করে এদেরকে দেখেই নিতে হবে। কিন্তু সবকিছু দেখার পরেও কোনো কারণে তার অন্তরে সমস্যা ছিল, তার কোরবানি কবুল না হলেও আপনারটা কবুল হবে, কারণ আপনার নিয়ত ঠিক ছিল, আপনার কি দোষ? আচ্ছা বলুন তো, সাতজনের মধ্যে একজনের নিয়ত খারাপ ছিল, বাকি ছয়জন বেচারাদের কি দোষ? কেন আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন? কাজে এইটা সঠিক নয় যে একজনের কোরবানিতে তার নিয়ত খারাপ হলে বা তারটা কবুল না হলে বাকি ছয়জনের কারোই কবুল হবে না, এটা সঠিক নয়। এরকম অনেক ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে আপনি দেখেন যে মসজিদে যারা মিলে দান করছে সকলের নিয়ত আসলে ঠিক আছে, এক একজনের নিয়ত এক এক রকম থাকতে পারে, এরকম দিনই অনেক কাজে এক একজনের নিয়ত এক এক রকম। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি খুঁজে ভালোটা নেওয়ার চেষ্টা করবেন, ভালো মানুষের সাথে কোরবানি করবেন, এরপরেও যদি কোনো কারণে তার সমস্যা হয় ইনশাল্লাহ আপনার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিবেন। একজনের কোরবানি কবুল না হলে তার নিয়তে গরম মিল থাকলে বাকি কারোই কোরবানি কবুল হবে না বলে যে প্রচলিত ফতোয়া আছে এটার পক্ষে কোরআনের বা হাদিসের সরাসরি কোনো দলিল পাওয়া যায় না।